হাজারিবাগে পুনায় যে হনুমান মন্দির আছে প্রায় 3 একর জমির মধ্যে একটা ভীষণ দর্শনীয় স্থান আছে, ওই স্থানটা দর্শন করব। তারপরে ওখানকার বেশ আরও 9টা স্থান অর্থাৎ 10 প্লেস দর্শন করব। দর্শন করার পরে প্রত্যেকটা রাজ্যে রাজ্যে গিয়ে আমি বেশ 10 প্লেস দর্শন করব এবং আমি সেই চিত্রগুলো আমার সোশ্যাল মিডিয়া আমার যেহেতু এফবি আছে আমি পোস্ট করবো। আপনারা আমাকে একটু আশীর্বাদ করুন যাতে আমি আমার কার্যক্রম সম্পন্ন করতে পারি। আমি সত্যি মানে আমার লক্ষ্য আছে আগামী দিনে মানে দেশের কাজ করা, সমাজের কাজ করা। দেশের কাজ আর সমাজের কাজ করতে যদি আমরা চাই তাহলে আমাদেরকে একটাই লক্ষ্য রাখতে হবে যে দেশ সম্বন্ধে আমাদেরকে জানতে হবে, দেশ সম্বন্ধে বুঝতে হবে। আমরা যদি দেশ সম্বন্ধে না জানি, না ঘুরি, প্রত্যেকটা স্টেট সম্বন্ধে না জানি তাহলে আমরা কী করে দেশের কাজ করব? সুতরাং দেশ আর সমাজ সম্বন্ধে যদি আমরা সচেতন হতে হয় তাহলে আমাদের সারা দেশটাকে, সারা ভারতবর্ষের বিভিন্ন স্টেট আমাদেরকে ঘুরে কভার করতে হবে। কী মোটো নিয়ে বেরিয়েছেন? একটাই আছে কি যে জল বাঁচাও গাছ বাঁচাও, ঠিক আছে? কেন জল বাঁচাও গাছ বাঁচাও কেন? কারণ করোনা আমাদের দুটো স্টেজ শিখিয়ে দিয়েছে একটাই, যে জল আমরা যেন অপচয় না করি, জল ছাড়া আমরা বাঁচতে পারবো না কখনো, আর গাছ আমরা কেটে না করি, কারণ গাছ যদি আমরা কেটে ফেলি আমরা অক্সিজেন কী করে পাবো? সুতরাং জল আর গাছ এই দুটোকে আমরা বাঁচিয়ে আমাদেরকে সব কিছু করতে হবে। কদিনের এই সফর? এই সফর আমি 18 মাসের মধ্যে কমপ্লিট করার খুব ইচ্ছে আছে। যদি 1-2 মাস বা 3 মাস বেশি লাগে, লক্ষ্য পূরণ না করে তো বাড়িতে ফিরবো না, তো 1-2 মাস বা 3 মাস বেশি লাগলে সেটাও লাগবে, কোনো অসুবিধা নেই। ভারত ভ্রমণ করবেন? টোটাল সারা ভারতবর্ষের 29টা স্টেটে আমি যাব, প্রধান প্রধান 10টি করে দর্শনীয় স্থান আমি দর্শন করব এবং চেষ্টা করব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি যাতে মানুষের কাছেও তুলে ধরতে পারি যে আমি যেখানে যেখানে যাচ্ছি। আমার ফেসবুক পেজ অরূপ বিশ্বাস, আমার নাম, ফলো করলে দেখতে পারি সব। আমার নাম অরূপ বিশ্বাস। কোথা থেকে আসছেন? আমি এসেছি উত্তর 24 পরগনা, বীজপুর, ওয়েস্ট বেঙ্গল। সাইকেল নিয়ে ভ্রমণ করছে? সাইকেল নিয়ে, সাইকেল নিয়ে। সাইকেলে দেখা গেল যে লাগানো রয়েছে আপনার সোলার প্যানেল, এটা কেন? সোলার প্যানেলটা এটা লাগানো এটাই যে এই সোলার প্যানেলটা যে আপনার লাইটটা দেখতে পাচ্ছেন, এই লাইটটা প্রথমত চার্জ হচ্ছে অটোমেটিক রোদ্দুরে, আর এখানে দুটো মোবাইল চার্জের জন্য পয়েন্ট করা আছে, আমার মোবাইলটাও এটাতে চার্জ করা হয়। এটাই একটা সুবিধা, একটা সোলার দুটো কাজ করে।